السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام على رسول الله بعد. الحمد لله الله سبحانه وتعالى دعايا أمرا খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা সোশ্যাল মিডিয়া সহ আমাদের প্রত্যেক দিনের লাইফে প্রত্যেক দিন আমরা এই ভুলগুলো করে যাচ্ছি। বিষয়টা হলো অনুমান করা নিয়ে, যে অনুমান করা কতটা যুক্তিসঙ্গত। কোরআন সুন্নাহ অনুযায়ী অনুমান করা একটা পাপ এবং অনুমান করা একটা নিষিদ্ধ কাজ। অনুমান করা চরম আপত্তিকর একটা বিষয় এবং অনেক ক্ষেত্রে আমরা যখন অনুমান করি তখন আমরা আসলে যখন পরে সত্যটা জানতে পারি তখন আমরা অনুতপ্ত হই বা হতে হয়। এটাই পবিত্র কোরআন এবং সুন্নাতে স্পষ্টভাবে বলা হয়েছে। তা আসুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু ডিটেইল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আলোচনা করার আগে আমরা একটু প্রসঙ্গগুলো জানার চেষ্টা করব, যে অনুমান করলে কি হয় বা অনুমান প্রসঙ্গে কেন আমরা আলোচনা করছি। এই বিষয়টা যেন আমাদের একেবারে পরিষ্কার হয় এজন্য আমি কয়েকটা উদাহরণ দিব ইনশাআল্লাহ এখানে। এরপর আমাদের মূল আলোচনা আমরা চলে যাব। তাহলে প্রথমত আসুন দেখি, আমরা জানি একসময় আল কায়দা ছিল জঙ্গি সন্ত্রাসী। ডোনাল্ড ট্রাম্প যখন আল কায়দার সাথে সন্ধি চুক্তি করছে এখন তাদেরকে আর জঙ্গি সন্ত্রাসী বলছে না। তাই বিবিসি আর সিএনএন এর সেই সংবাদগুলো এখন মিথ্যা এবং বাতিল, কারণ এখন আর আল কায়দা জঙ্গি সন্ত্রাসী না। একসময় জাকির নায়েক স্যারকেও এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আর বলা হতো জাকির নায়েক স্যার এটাকে সমর্থন করছেন, তিনি কখনো এটা বলেননি। তিনি বলছেন আমার সাথে তাদের দেখা হয়নি এবং তারা বন্ধুও না শত্রুও না, তবে তাদের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিতে পারি না বিবিসি আর সিএনএন এর উপর। এরপরের বিষয় আমরা দেখতে পাই যে আইএস ইসলামিক স্টেট, এটা নিয়ে প্রশ্ন উঠলো আর বলা হলো মুসলিমরা হলো জঙ্গি সন্ত্রাসী। এটা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হলো। আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সে বলল যে এই আইএস হিলারি ক্লিনটন এবং বারাক ওবামা তৈরি। তাহলে দেখেন তারাই মিডিয়াকে কন্ট্রোল করছে, এই রাজনীতিবিদরা। তাই যদি আমরা তাদের উপর ভিত্তি করে অনুমান করে কথা বলি তাহলে আমরা অনেক বড় ভুল করতে পারি এবং আমাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। তাহলে দেখেন যখন আমরা ইন্ডিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড দেখি হিন্দু দাদাদের, হোক সে আর্টিকেল 370 বা নয়াদিল্লির সে আক্রমণ, তারা একটা কাজ করে মুসলিমদের উপর চাপায়। যদি দেখেন যে তারাই ট্রেনে আগুন দিচ্ছে টুপি মাথায় দিয়ে আর দোষ দিচ্ছে মুসলিমদের, আল্লাহ আমাদের রক্ষা করুন। তাহলে দেখেন যদি আমরা অনুমান করে কাজগুলো করি বা অনুমানের দ্বারা পরিচালিত হই তাহলে কত বড় ভুল হয়ে যেতে পারে আমাদের দ্বারা। তাহলে চিন্তা করেন যে অনুমান কত আপত্তিকর এবং কত বড় অপরাধের একটা বিষয় যদি আপনি অনুমানের উপর সিদ্ধান্ত নেন। এরপর আমাদের দেশে দেখেন যে করোনা ভাইরাস নিয়ে যখন কথা হচ্ছে তখন কথা হলো একজন শিশু নাকি স্বপ্ন দেখেছে, একজন শিশু জন্মগ্রহণ করেছে, একজন শিশু জন্মগ্রহণ করেছে, আমার ভুল হয়েছে, একজন শিশু জন্মগ্রহণ করেছে এবং সে খুব কম সময় বেঁচে ছিল। তারপর সে বলে গেল যে করোনা ভাইরাসের জন্য কি করতে হবে, তার মৃত্যুবরণ করার আগে নাকি আজান দিতে হবে আর কি কি প্রতিষেধকের কথা সে বলে গেল। এটা সারা দেশে ঢালাভাবে প্রচার হলো এবং এই কাজটাই ফলো করা হলো। তাহলে দেখেন কি ধরনের বিষয় যে অনুমান দ্বারা যদি আমরা পরিচালিত হই তাহলে কি হতে পারে, কত বড় মানে অপরাধ আমরা অনেক ক্ষেত্রে করে ফেলতে পারি। তাই আমাদের উচিত অনুমান দ্বারা পরিচালিত না হওয়া, অনুমান উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়া। এর চাইতে আপত্তিকর, সবচেয়ে আপত্তিকর এবং খুব কষ্টদায়ক একটা জিনিস আমাদের কাছে, সেটা হলো বিভিন্ন ধর্ম গড়ে উঠেছে সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে। সূরা বাকারা 2:78 আয়াতে বলা হয়েছে অধিকাংশ ধর্মের অনুসারীরা সেই ধর্মকে মানে সেই ধর্মের অনুসারী হয়েছে অনুমানের উপর ভিত্তি করে। সূরা বাকারা 2:79 আয়াতে বলা হয়েছে যে সেই ধর্মের অনুসারীরা অনুসারীদের জন্য যে কিতাব লেখা হয়েছে সেটা সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে এবং তারা যা লিখছে এজন্য তাদেরকে ধরা হবে এবং এই লেখার জন্য তারা যে ইনকাম করেছে উপার্জন করেছে এজন্য তাদেরকে কি করা হবে, ধরা হবে। তাহলে দেখেন এই অনুমানের কারণে এই ধর্মগ্রন্থগুলো তৈরি হয়েছে। যদি আমরা হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখি এটা সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে, কাল্পনিক কাহিনী দিয়ে সাজানো, কোনো রকম সনদ নেই, ভিত্তি নেই বা ধারাবাহিকতা নেই, কে কোথায় কার উপর অবতীর্ণ হয়েছে, কি জন্য অবতীর্ণ হয়েছে, এগুলো কোনো রকম ভিত্তি নেই, তারপরে এই ধর্মগুলো চলছে। এটার উল্লেখ করা হয়েছে ঋগ্বেদের 10 গ্রন্থের 10 মণ্ডলের 129 সূক্তের 6 এবং 7 মন্ত্রে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সর্বশক্তি বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার আগে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছিল কিনা বেদের লেখকরা মনি ঋষিরা এটা বলতে পারে না। চিন্তা করেন বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার পূর্বে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছিলেন কিনা এটা বেদের লেখকরা জানে না, মনি ঋষিরা এটা জানে না।
যদি সৃষ্টিকর্তাই না থাকে তাহলে তো ধর্মের অস্তিত্বই থাকবে না, এভাবে চলছে অনুমান করে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ। তাই আমাদের সত্যিকার ধর্ম ইসলাম ফলো করা উচিত, কারণ এর প্রত্যেকটা সনদ আছে, বর্ণনা আছে, প্রেক্ষাপট আছে, উদ্দেশ্য সবকিছুই বোঝানো আছে। এরপর যদি আমরা দেখি হিন্দু খ্রিস্টান ধর্ম, সূরা নিসা অধ্যায় আয়াত নম্বর 157 তে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি, বাইবেলও বলছে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি, আমরা বাইবেল থেকে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। তারপরেও খ্রিস্টান বিশ্ব মানে যে যীশু ক্রুশবিদ্ধ হয়েছেন এটা বিশ্বাস করলে নাকি তারা স্বর্গে চলে যাবে, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। তাহলে এখানে পরিষ্কার ভাবে তারা ভুলের ভিতরে আছে, অনুমানের উপর ভিত্তি করে, কোন রকম প্রমাণ তাদের কাছে নেই। কারণ যীশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন তার কোনো ভক্ত, তার কোনো শিষ্য, তার কোনো সাহাবী তার কাছে ছিল না। তাহলে তারা কিভাবে নিশ্চিত হলো যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেই মারা হয়েছে? তারা এটা নিশ্চিত না, সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে চলছে। এবং বাইবেল বলছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হবেন না, এটা বাইবেল থেকেই প্রমাণ করা যাবে। তাহলে দেখেন সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে চলছে খ্রিস্টান ধর্ম। এরপর আমরা যদি আরো একটু ভিতরে বিষয় তুলে ধরি তাহলে স্পষ্ট হয়ে যাবে দর্শকদের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে, পাশাপাশি অমুসলিম খ্রিস্টান খ্রিস্টান ভাই বোনদের কাছে যে বাইবেল সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক ধর্মগ্রন্থ, এটার কোন রকম ভিত্তি নেই। এটা যদি আমরা বাইবেল থেকে দেখি, এটা উল্লেখ করা হয়েছে গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায় 17 এবং 18 নম্বর ভার্স, যে খ্রিস্টান বিশ্বাসী যারা হবে, যারা যীশুর উপর বিশ্বাস করবে, তারা সব সময় ভিন্ন ভাষা কথা বলতে পারবে, এবং তারা যখন কোনো অসুস্থ মানুষের মাথা হাত রাখবে তারা সুস্থ হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ইটালিতে। আক্রান্ত মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা 16,523 আমি দেখলাম, 16,523 জন লোক মারা গেছে সবচেয়ে বেশি ইটালিতে। হ্যাঁ, আপনারা কি জানেন ইটালিতে কতগুলো খ্রিস্টান চার্চ আছে? কমপক্ষে 64,000-এরও বেশি খ্রিস্টান চার্চ আছে। আপনারা কি জানেন ইটালিতে কত পার্সেন্ট লোক খ্রিস্টান? 83%-এরও বেশি লোক খ্রিস্টান ইটালিতে। তাহলে খ্রিস্টান বিশ্বাসী খ্রিস্টান চার্চ আছে 64,000-এরও বেশি। তারপরেও একটা ব্যক্তিকে তারা বাঁচাতে পেরেছে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী, খ্রিস্টান বিশ্বাসী হয়ে, যীশু খ্রিস্টের নাম দিয়ে তারা চলছে। খ্রিস্টান বিশ্বাসী হওয়ার ফলে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে কি তারা সুস্থ করতে পারছে? পারেনি। এটাই নিশ্চিত করে খ্রিস্টান ধর্মগ্রন্থ সঠিক নয়, এটা দুঃখজনক হলেও সত্য, এটাই আমাদের স্বীকার করতে হবে। এটা সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে চলছে, আল্লাহ সুবহানাহু আমাদের হেফাজত করুন। এবার আসি মুসলিমরাও কি অনেক জায়গায় তারা অনুমান দ্বারা পরিচালিত হচ্ছে, এটা কোনো মতেই উচিত না, এবং মুসলিমদেরও উচিত না, অমুসলিমদেরও উচিত না। কোরআন এসেছে হুদাল্লিন নাস, পুরো মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য না। সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপর আমরা দেখি পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলা হয়েছে যে অনুমান দ্বারা পরিচালিত হবে না, তোমার কর্ণ, চক্ষু এবং অন্তর এগুলো জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে, আপনাকে অবশ্যই জবাব দিতে হবে, সেটা ধর্মীয় বিষয় হোক আর সাধারণ বিষয় হোক, অন্য বিষয় হোক, যখন আপনি অনুমানের দ্বারা পরিচালিত হবেন তখন আপনাকে এগুলো জবাব দিতে হবে। আহসানুল বায়ান তাফসিরে বলা হয়েছে, এছাড়া ফাতুল মাজিতে আপনি এতে তাফসিরটা দেখুন, এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে অনুমানের দ্বারা পরিচালিত হওয়া যাবে না, এই পার্থিব্য বিষয় এবং পরমকালীন যে কোনো বিষয় হোক না কেন আমাদের অনুমান দ্বারা পরিচালিত হওয়া যাবে না, আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এটার উল্লেখ করা হয়েছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, যে যখন তোমাদের কাছে কোনো তথ্য আসে তখন তোমরা সেটা যাচাই করো। একজন মুসলিম অবশ্যই যে কোনো তথ্য যাচাই করবে, যাচাই না করে কোনো কিছুই বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। এটা উল্লেখ করা হয়েছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াতে, যে অনুমান করা একটা পাপ। পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে অধিকাংশ মানুষ অনুমান করে চলে এবং এগুলো মোটেও সত্য না। কোরআনে অনুমান করতে নিষেধ করা হয়েছে, অনুমান আপত্তিকর বলা হয়েছে বিভিন্ন জায়গাতে, অনেকগুলো আয়াতে, যেমন বলা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরা 78 এবং 79 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়া সূরা আনাম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনাম 6 নম্বর সূরার 148 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়া সূরা ইউনুস 10 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইউনুস 10 নম্বর সূরার 66 নম্বর আয়াতে বলা হয়েছে, 45 নম্বর সূরা সূরা জাসিয়ায় বলা হয়েছে, সূরা জাসিয়ায় 24 এবং 32 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়া বলা হয়েছে সূরা বলা হয়েছে সূরা জাসিয়া, এরপর বলা হয়েছে সূরা নাজম 53 নম্বর সূরার বলা হয়েছে 23 এবং 28 নম্বর আয়াতে, যে অনুমান দ্বারা পরিচালিত হওয়া যাবে না। তাহলে দেখেন আমরা সব জায়গায় অনুমানের দ্বারা পরিচালিত হচ্ছি, এটা কোনো মতেই ঠিক না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আর কোরআনে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে অধিকাংশ লোকের
কথা যদি তুমি শোনো তাহলে তারা আল্লাহর পথ থেকে দূরে সরাবে, তারা অনুমান করে চলে। সূরা আনাম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। এজন্য আমাদের অনুমানের দ্বারা কোনোভাবেই পরিচালিত হওয়া ঠিক না। এটা ছিল কোরআনে বিভিন্ন জায়গাতে বলা, এবার আমরা হাদিসগুলো দেখব। সেই বুখারিতে বলা হয়েছে 78 নম্বর অধ্যায় হাদিস নম্বর 6066 যে অনুমান অনুমানের দ্বারা পরিচালিত হয় না। বলা হচ্ছে যে অনুমান হলো সবচেয়ে বড় মিথ্যা, তোমরা অনুমানের উপর ভিত্তি করে চলো না। অনুমান হলো সবচেয়ে বড় মিথ্যা, কারো সিদ্ধান্তন্বেষণ করো না, কারো গীবত করো না। বলা হচ্ছে তার তুলুটি খুঁজে বের করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। এছাড়া বলা হয়েছে সহিহ বুখারি 78 নম্বর অধ্যায় হাদিস নম্বর 6018 যে যারা পরকালে বিশ্বাস করে তাদের উচিত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালকে বিশ্বাস করে তাদের উচিত যে হয় চুপ উত্তম কথা বলা অথবা চুপ থাকা। তাহলে দেখেন বারবার বলা হচ্ছে যে আমরা যেন কোনোভাবে অনুমানের দ্বারা পরিচালিত না হয়। এছাড়া বলা হয়েছে সুনানে তিরমিজি 35 নম্বর অধ্যায় হাদিস নম্বর 2501 বলা হয়েছে যে কেউ চুপ থাকলে সে নাজাত পেল, অর্থাৎ অনুমান না করে যদি আপনি চুপও থাকেন তবু আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। এটার উল্লেখ করা হয়েছে সুনানে আবু দাউদ 36 নম্বর অধ্যায় শিষ্টাচার অধ্যায় হাদিস নম্বর 4992। এই হাদিসটা পরিষ্কার বলছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে কোনো একটা কথা শুনলো তারপর সেটা সে প্রচার করলো। তার মানে কি, আমরা যদি কোনো কথা শুনেই প্রচার করি তাহলে আমরা মিথ্যাবাদী হয়ে যাব। আমাদের উচিত মিথ্যা থেকে দূরে থাকা, অনুমান থেকে দূরে থাকা। এছাড়া সহিহ বুখারীতে বলা হয়েছে যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো অনুমান করে, তারা সবসময় মিথ্যা কথা বলে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নম্বর 33 এবং 34 বলা হয়েছে। আর এছাড়াও সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে অনুমান আমাদের নিফাক পর্যন্ত পৌঁছে দিতে পারে, অনুমান আমাদের জাহান্নামের সর্বনিম্ন স্তর পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। তাই আমাদের সবার উচিত অনুমান থেকে দূরে থাকা, আর বিভিন্ন অমুসলিম ভাই বোনদের উচিত অনুমান থেকে দূরে থেকে সত্যিকার ধর্ম ইসলামকে ফলো করা। কারণ এর প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আছে এবং সবাই এটা জানে, সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ ধর্ম পৃথিবীতে যেটা এসেছে সেটা হলো ইসলাম, এটা সবাই এই বিষয়ের সাথে একমত। তাহলে আপত্তি কোথায় ইসলাম গ্রহণ করতে, ইসলাম অনুসরণ করে চলতে? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আমরা সবাই যেন সত্যিকারের দ্বীনুল হক ইসলামকে ফলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদেরকে সবার সঠিকভাবে ইসলাম ফলো করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অনুমান থেকে দূরে থাকা তৌফিক দান করুন, এবং অনুমান যে পাপ, এটা বড় মিথ্যা, এটা যেন আমরা জেনে বুঝে এটা থেকে বিরত থাকতে পারি।